আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে যারা ডিজাইন নিয়ে কাজ করি এবং বিশেষ করে ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করি, সেই ডিজাইনের একটি পার্ট নিয়ে। একটি ক্লায়েন্টের প্রজেক্ট কীভাবে ক্লায়েন্টের থেকে গ্রহণ করি এবং সেই প্রজেক্টটা কীভাবে আমরা একটা ইউআই ডিজাইন ইমপ্লিমেন্ট করি, তো ক্লায়েন্ট কীভাবে একটা প্রজেক্টের ব্রিফ দেয় এবং ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে ব্রিফ নেওয়া যায়, সেই ব্রিফগুলোর উপর ভিত্তি করে আমরা কীভাবে একটা ইউআই ডিজাইন রেডি করি। তো চলুন আর কথা না বাড়িয়ে দেরি না করে চলুন আমরা দেখে নেই কীভাবে একটা প্রজেক্টের ব্রিফ আসে, এই প্রজেক্ট অনুযায়ী আমরা কীভাবে একটা ইউআই ডিজাইন করতে পারি। তো লেটস গো স্টার্ট, চলুন। আমার সামনে যে স্ক্রিনটি ওপেন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের মধ্যে, তো এখানে মূলত একটি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অবস্থান করতেছে। ক্লায়েন্ট শুধু আমাকে এই কথা বলেছে যে তার একটি সাইট লাগবে, তো সাইটের হচ্ছে একটা কোর্স মানে প্রমোট করতে পারবে, ধরুন একটা সাইট, তো কোর্স ফাংশন থাকবে সেখানে, সে যেখানে যে একটা ইউজার এসে পে করে তাকে অ্যাক্সেস দিয়ে তো তার ভিডিও আর স্পেকিং এই করতে পারবে। তো এখানে যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা পড়লে এবং পেমেন্ট অপশন থাকবে স্ট্রাইপে পেমেন্টের মাধ্যমে, জাস্ট এই সিম্পল একটা মেসেজ ক্লায়েন্ট আমাকে দিয়েছে। তার উপর ভিত্তি করে আমি ক্লায়েন্টকে কিছু কোশ্চেন করেছিলাম যে তোমার ব্র্যান্ডিং কি, গাইডলাইন কি, তোমার আরও ইনফরমেশন আছে কি না। তখন সে আমাকে বলেছে হ্যাঁ আমার আগের একটা সাইট আছে, তো ওই সাইটের কিছু রিকোয়ারমেন্ট সে আমাকে দিয়েছে। তো সাইটটা যখন আমি দেখলাম, তো দেখেন আমি যখন ক্লায়েন্টের সাথে কথা বললাম তখন তার কাছ থেকে সাইটটা দেখলাম, তখন সে এই ধরনের একটা সাইট আমাকে দিল। সাইটের লিঙ্ক থেকে আমি স্ক্রিনশটটা নিলাম, সে বলে এটা নর্মাল একটা সাইট, এরকম হতে হবে এরকম না বিষয়টা, আপনাকে এর থেকে বেটার কিছু করতে হবে। তার সাথে এমপ্যাথি শেষ করে আমি তার কাছ থেকে যে কনসেপ্টটা নিলাম, বললো যে সেখান থেকে তুমি শুধু কালারটা নিতে পারো। তো তখন আমি কালার অ্যাকসেপ্ট করলাম। তখন আমি বললাম যে তুমি অ্যাকচুয়ালি কী ধরনের কাজ চাচ্ছ, তো তোমার যদি একটা হ্যান্ড ড্রয়িং স্কেচ করে দাও তাহলে আমার জন্য খুবই বেটার হয়, কারণ তুমি কীভাবে থিঙ্কিং করতেছো অ্যাকচুয়ালি আমি এটা দিকে কোর্সের আইডিয়াটা অতটা নিতে পারছি না। তখন ক্লায়েন্ট আমাকে যেটা বললো, ঠিক আছে ফাইন, আমি তোমাকে একটা ফার্স্ট হোম পেজ থাকবে, হোম পেজের জন্য একটা সিঙ্গেল পেজ কীভাবে একটা প্রসিডিউর থাকবে সেটা দিয়ে দিচ্ছি। তখন সে একটা ল্যান্ডিং পেজের স্কেচ নিয়ে একটা রাফ একটা ই করলো, এখানে টেক্সট থাকবে, এখানে ফিকচার থাকবে একটা, দ্য কোর্স ওয়ান বাণিজ্যের একটি ইমেজ এবং সঠিক ইমেজ থাকবে, ইমেজ এবং এভাবে করে সে সুবিন্যাস থাকবে, ওয়েবসাইট একটা নর্মাল ফটো থাকবে। তো চলেন এখানে আমরা চোর্স কোর্সে সিঙ্গেল পেজ থাকবে, সিঙ্গেল পেজে সেটা থাকবে যে একটা কোর্সে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে নেক্সট করার পরে তখন স্লাইডিং হবে এবং স্লাইডিং করার পরে সে পে করবে, দ্যাটস ইট। অর্থাৎ এখানে দুইটা স্ক্রিন হতে পারে। তো এ ধরনের একটা ব্রিফ দিয়ে আমাদেরকে শুরু করব। তো আমি ফুল রিকোয়ারমেন্ট পেয়ে গেলাম, তো এটাই ছিল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। তখন আমি এখান থেকে কাজ শুরু করব। এখন আমি কীভাবে কাজ শুরু করতেছি সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। তো এই ছিল আমার পুরো রিকোয়ারমেন্ট, দেন আমি কাজটা শুরু করব। হ্যাঁ, যখন আমি রিকোয়ারমেন্টগুলো পেয়ে গেলাম, রিকোয়ারমেন্টগুলো পাওয়ার পরে তখন আমি এখানে কালার প্যালেট সিলেক্ট করলাম এবং ফন্ট সিলেক্ট করলাম। দ্য এক্সিস্টিং যে সাইটটা ছিল সেই সাইট থেকে আমি ফন্টের ব্র্যান্ডিংটা চেঞ্জ করিনি, তারপরে তার অনুযায়ী তার বর্ণনা অনুযায়ী আমি কাজ শুরু করি। তো এখানে আমার একটা লিস্ট রেডি করতে হবে, তো কালার আমি কিছু এখানে সেকশন বা মেনু লিস্ট করলাম যে আমাকে মূলত কী কাজ করতে হবে, কোনগুলো করবো আমি। তো এখানে ফার্স্টে একটা মাস্ট বি এখানে একটা হোম পেজ বা ল্যান্ডিং পেজ থাকবে যেখানে সে ইউজার ল্যান্ড করবে এবং সেখানে কোর্স, সিঙ্গেল কোর্স পেজ, নিউজ, ব্লগ এবং স্টার্টেড, ক্যারিয়ার স্টার্টেড, এই এই সেকশনগুলো থাকতে পারে। এই তো সিঙ্গেল কোর্স এবং কোর্স পেজ এইগুলো হচ্ছে মূলত মেইন যে এটা কনসার্নটা, এবং গেট স্টার্টেড অপশানটা, পেমেন্ট গেটওয়ে এই অপশানটা হচ্ছে মেইন বিষয় এবং এখানে ড্যাশবোর্ডও থাকবে। হয়তো ফার্স্ট ওয়ান এই আমি লিস্ট করলাম, লগ ইন স্টেপ এবং হচ্ছে যে আমাদের এখানে লগ ইন থাকবে, সাইন আপ প্রসেস, তো গেট স্টার্টেড, স্ট্রাইপ পেমেন্ট সে বলেই দিয়েছে, মেনশন করে দিয়েছে স্ট্রাইপ পেমেন্ট, সেটা তো অলরেডি ডিজাইন করার কিছু নেই, এটা অলরেডি স্ট্রাইপ পেমেন্ট যেভাবে হয় ওভাবে। তো ড্যাশবোর্ড, এখানে লার্নিং ড্যাশবোর্ড একটা বিষয় থাকে, লার্নিং ড্যাশবোর্ডটা কীভাবে কাজ করে, একটা ইউজার যখন এখানে একটা কোর্স পারচেস করবে, পারচেস করার পরে কীভাবে কাজ করে ওই অপশনটুকু হচ্ছে যে আমরা এখানে রাখতে পারি। তো চলুন আমরা কথা মানে দেখে নিই কীভাবে। এই হচ্ছে আমার ইউআই ব্রিফে প্রেজেন্টেশন অনুযায়ী যে ব্রিফটা আমি করলাম। এখানে আমি লোগোটা নিলাম এখান থেকে, লোগো অনুযায়ী এখানে দেখেন সিম্বল যে হিরো সেকশনটা আমি ডিজাইন করলাম, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী, তার যে বর্ণনা অনুযায়ী। আশা করি এগুলো আপনারা যারা ডিজাইন করেন খুব সহজে এগুলো করতে পারবেন।
জাস্ট মেনু সিলেক্ট করলাম, যে এখানে কোর্স, ইনস্ট্রাক্টর, ব্লক, অ্যাবাউট আস এ ধরনের কিছু মিলে সিলেক্ট করলাম। এবং এখানে সার্চ বার থাকতে পারে, এখানে হয়তো পারচেস অপশন বা অ্যাড টু চার্ট এই অপশনটা থাকতে পারে, এগুলো গেট স্টার্টেড বাটনটা ফাইনালাইজ করলাম। দেন আসেন যে আমরা যাচ্ছি যে এখানে একটা হেডলাইন বা হেডিং সিলেক্ট করার জন্য, এটা হয়তো তারা এক্সিস্টিং সাইট থেকে, এখানে তার একটা টাইটেল, ট্যাগলাইন এবং তার সাথে একটা ডিসক্রিপশন ব্রিফ থাকার পরে দুইটা বাটনকে রিডাইরেক্ট। এখানে বিষয়টা হচ্ছে কোনো একটা কোর্স সে উইদাউট গেটিং স্টার্টেড অর্থাৎ পেই ছাড়া সে কোনো কোর্স দেখতে পাবে না। সো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা হিরো সেকশনের ক্ষেত্রে একটা ইউজারকে ইন্টারেক্ট করার জন্য একটা ইমেজ ব্যবহার করতে পারি, যেমনটি সে স্কেচে বলছিল। হ্যাঁ, এইরকমটি তার স্কেচে বলা ছিল, সেই স্কেচ অনুযায়ী আমরা হচ্ছে মানে হেডিং, একটা ল্যান্ডিং পেজের হেডিং, হিরো সেকশন, এই হেডিংগুলো আমি ব্রিফ করে দিচ্ছি। ঠিক আছে, ইমেজ, স্টিল ইমেজ, কোর্স, এখানে কোর্সের সেকশনগুলোতে এরকম অপশন থাকবে। তো কোর্সের অপশনগুলোতে চলুন দেখি ইউআইটা ইমপ্লিমেন্ট। এই হচ্ছে কোর্সের অপশনের পর, হিরো সেকশনের পরে আমরা কোর্স অপশনে যখন যাবো স্ক্রল করলে, তখন এখানে আমরা ফার্স্ট সেগমেন্ট দেখবো, যেখানে ফার্স্ট কোর্স যে সম্পর্কিত কোর্স আছে সে কোর্সের ডিটেলস এখানে দেখাবে, তার ডিটেলস কেটে স্টার্টিং গেলে তখন এখানে সেকেন্ড কোর্সটাও এই অপশনগুলোতে দেখেন যখন যাচ্ছে, তখন সেকেন্ড কোর্সের একটা ভিউ আমরা পাচ্ছি। ইটস লাইক এখানে হচ্ছে যে কোর্সগুলো থার্ড কোর্স দেখলাম, এবং ইউজারের জন্য একটা পারফেক্ট একটা ই পাওয়ার জন্য আমরা এখানে কী করতে পারি, ইউজারের টেস্টিমোনিয়াল বা রিভিউটা, ক্লায়েন্টের রিভিউটা দেওয়ার জন্য, ইউজারের থেকে ট্রাস্ট নেওয়ার জন্য আমরা এটা ইউজ করতে পারি। তো আমরা ইউজ করলাম, এই সেগমেন্টটা হচ্ছে ডিসকাস অ্যান্ড লার্ন সামথিং লাইক দ্যাট, কিছু একটা ব্লগ আর্টিকেল পাবলিশ হলো, এবং নর্মাল একটা ফোটো আমরা ইউজ করলাম, যেখানে যেহেতু এখানে কোম্পানি ডিটেলস হ্যানতেন থাকলো, এখানে কন্ট্যাক্ট ডিটেলস এবং সোশ্যাল কন্ট্যাক্ট যেরকমটা হয়। তো আমরা চেষ্টা করেছি তার নিজস্ব ব্র্যান্ডিং গাইডলাইনের উপরে এই কন্টেন্টগুলো ক্রিয়েট করার জন্য। তো এখন আসি এই কোর্সগুলোতে গেট স্টার্ট ক্লিক করার পরে কী হবে। ওকে, হ্যাঁ, গেট স্টার্টে ক্লিক করার পরে তখন দেখেন 1, 2, 3, 4 অ্যান্ড বান্ডেল কোর্স, যখন এই কোর্সগুলো এখানে ভিজিবল হচ্ছে, ভিজিবল হওয়ার পরে তখন নেক্সট বাটনে যখন ক্লিক করবে, ধরেন এখানে ফার্স্ট কোর্সটা সিলেক্ট করা অবস্থায় সে ফার্স্ট কোর্স সিলেক্ট করে সে নেক্সট বাটন ক্লিক করবে, মানে সে ফার্স্ট কোর্সে প্রসেস করবে, সেকেন্ড কোর্স সিলেক্ট করে যখন নেক্সট বাটন ক্লিক করবে তখন সেকেন্ড কোর্স সে প্রসেস করবে, অ্যাজ লাইক দিয়ে সিলেক্ট করে তখন চলে গেলোতে রেজিস্ট্রেশন ফর্ম, এখানে তার রেজিস্ট্রেশন ফর্মে তার হচ্ছে যে নেম ডিটেলস, এক্সাম্পল ডিটেলস, কনফার্ম সামথিং লাইক দ্যাট, যখন সে পে করবে তখন তার পেমেন্ট অপশনে চলে যাবে স্ট্রাইপ পেমেন্ট। ঠিক আছে, এই ছিল আমাদের স্ট্রাইপ পেমেন্ট, ডিফল্ট বা ওইভাবে ইন্ডিকেট হয়ে সে পেমেন্ট করে তখন সে তার ড্যাশবোর্ডে চলে। এখানে দেখেন মোবাইল রেসপন্সিভ ডিজাইনগুলো করেছি, তো কীভাবে মোবাইল রেসপন্সিভ হবে, খুব কারণ মোবাইল রেসপন্সিভটা খুবই ইম্পর্টেন্ট, এই অপশনগুলো আমরা দেখিয়ে দিয়েছি হোম পেজের জন্য। তো এই ছিল আমাদের ফার্স্ট স্টেপে, ফার্স্ট মাইলস্টোনের তার ল্যান্ডিং পেজ বলুন। এই প্রজেক্টটি খুবই ছোটো একটি প্রজেক্ট, তারপরে আমি বলবো যে শুরু থেকে যদি কেউ এভাবে স্টেপগুলো ফলো করে একটার পর একটা স্টেপগুলো ইমপ্লিমেন্ট করে, তাহলে অবশ্যই ক্লায়েন্টের থেকে একটা ভালো প্রজেক্ট আউটপুট দেওয়া সম্ভব। কারণ ক্লায়েন্ট অত ভালো কোনো ব্রিফ দিবে এরকম আশা করাটা ঠিক না, কিন্তু আমাদেরকে একটা ভিজুয়ালি চিন্তা করতে হবে যে একটা ফ্রেমকে, ওয়ার ফ্রেমকে কীভাবে একটা ইমপ্লিমেন্ট, কম্পোনেন্টগুলো ছোটো ছোটো জিনিস দিয়ে এটাকে গুছানো যায়, সেটা আমাদের নিজেদেরকে করতে হবে একটা ভিজুয়াল হিসেবে। তো এই ছিল আমাদের, আমার ইউআই ডিজাইনের রেসপন্সিভ সহ একটা ল্যান্ডিং পেজের ইনফরমেশন, ও তারপর লগ ইন প্রসেস যেটা আছে সেই লগ ইন প্রসেসটা আমি দেখাচ্ছি এখন। হ্যাঁ, চলুন এবার দেখি লগ ইন প্রসেসটা। লগ ইন প্রসেসে দেখুন, আমরা যখন কোনো একটা ইউজার অলরেডি সে সাইন আপ করতে হবে না, তার অলরেডি লগ ইন আছে, তখন সে কী অবস্থায় লগ ইন করবে, তখন তার ইমেইল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করবে, অথবা ফেসবুক গুগল দিয়ে সে করতে পারে। সেই প্রেক্ষাপট থেকে যদি সে ফরগোড পাসওয়ার্ড থাকে, তখন ফরগোড পাসওয়ার্ডের যে অপশনটা এভাবে ক্রিয়েট করা আছে, তো এখানে নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করে সে নিঃসন্দেহে সে তার প্রসেসটাকে সাইন আপ করতে পারে, লগ ইন করতে পারে। লগ ইন করে সে তার ড্যাশবোর্ড, এবার আমরা দেখাব সাইন আপ করার পরে বা লগ ইন করার পরে কীভাবে সে তার ড্যাশবোর্ডটাকে শো করবে, প্রেজেন্ট করবে, আমরা সেই বিষয়টি ড্যাশবোর্ড প্রেজেন্টেশনের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমি সাইন আপ করার পরে বা লগ ইন করার পরে যখন এখানে একটা ড্যাশবোর্ড শো করবে, তখন এইরকম একটা ইন্টারফেস ড্যাশবোর্ড এখানে শো করার পরে, তো আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড, মাই কোর্স, সার্টিফিকেশন, অর্ডার প্রসেস, এগুলো হচ্ছে সাব মেনু, এই টাইপের আরও অনেক কিছু থাকতে পারে। একটা সিম্পল হিসেবে আমি এটাই রাখলাম, ধরেন এনরোল ওয়ান কোর্স, সিঙ্গেল ওয়ান কোর্স, কমপ্লিট ওয়ান কোর্স। এখন এখানে যে কোর্সের যে
বিডিএগুলো আছে, যে কোর্সেস যে অপশনগুলো আছে সেগুলো অন করবে, তখন সে এখান থেকে জাস্ট লাইক লার্নিং করার পরে তখন দেখে অপশনগুলো চলে আসবে যে তার ভিডিও প্লেইং হচ্ছে, তো ওই কোর্সটা সে লার্ন করতেছে, কোন কোর্স তার রাইট সাইডে ডিটেলসগুলো দেখাবে এবং এখানে তার কোর্সের রিভিউ ডিটেলস অপশন ভিডিওগুলো প্লে হচ্ছে এবং তার ডিটেলসগুলো এখানে থাকবে, তো এই ধরনের কম্পোনেন্ট এখানে থাকবে। তারপরে যদি কোনো কোর্স না থাকে লগ ইন করার পরে তখন তার এরকম দেখাবে যে হ্যাঁ কোনো কোর্স নেই, তাকে কোর্স এক্সপ্লোর দ্য কোর্স সাজেস্ট করার জন্য বলবে। এখানে কিছু প্রাইভেসি পলিসি আছে, প্রাইভেসি পলিসি আমরা অ্যাড করে দিয়েছি। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা পেমেন্ট ইনফরমেশনে কী কী ইউজ করবো বা কী ধরনের ইউজ করবো, হ্যাঁ পেমেন্ট অপশন এটাকে আমরা কি আপডেট করবো কি না, চেঞ্জ করতে পারবো বা পরবর্তীতে এটাকে সেটিংসে থেকে আমরা অন্যান্য পেমেন্ট হিস্টোরি অর্ডার হিস্টোরি দেখতে পারবো যে কোন কোন অর্ডার আছে আমাদের কোন কোন, তো সেটিংসে আমরা এখান থেকে কারেন্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো কনফার্ম। তো সেটিংস থেকে আমরা এখানে নাম ডিটেলস যা কিছু আছে ফোন নম্বর এগুলো সবই এডিটেবল করা যাবে। সো এই ছিল আমাদের একেবারে ফুল একটা প্রজেক্টের ব্রিফ, একটা প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন কী ছিল, সেখান থেকে আমরা একটা প্রজেক্টকে কীভাবে ডিটেলসে নিয়ে, আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অন্তত পক্ষে একটা ধারণা পাবেন যে কীভাবে একটা প্রজেক্ট থাকে, প্রজেক্টের ব্রিফ থাকে এবং ওখান থেকে এই পর্যন্ত নিয়ে আসাটা, এটা একটা এক্সাম্পল হতে পারে। এই ভিজুয়াল ইমপ্লিমেন্টগুলো কীভাবে আরও ইমপ্লিমেন্ট সহজভাবে করা যায় তার ভিডিও আরও অন্য ভিডিওগুলো নিয়ে আসবো, আর আপনারা কমেন্টে জানাবেন কী কী ধরনের ভিডিও হলে আপনাদের আরও বেটার ইমপ্লিমেন্ট হবে। তো আশা করতে